দুনিয়ার মানুষ আমারে ভুল বুঝবেন না সুবিচার কাকে বলে আদল কাকে বলে আইনের শাসন কাকে বলে আমার নবীজি চোখে আঙ্গুল দিয়ে পৃথিবীর মানুষকে দেখায় গিয়েছেন আমার নবীজি চোখে আঙ্গুল দিয়ে পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়েছেন আইনের শাসন কাকে বলে সুবিচার কাকে বলে ইনসাফ ভিত্তিক বিচার কাকে বলে আমার নবী সেটা গোটা দুনিয়ার মানুষকে শিক্ষা দিয়েছেন আজকে হয়তো আপনারা সুবিচার দেখেন নাই কিন্তু শুনে নেন 1500 বছরের মধ্যে এই পৃথিবীর মানুষ সুবিচার দেখেছিল মাত্র 31 বছর 6 মাস আপনারা তথ্যটা লিখে নিতে পারেন আপনারা মুসলিম হিসেবে কামে লাগতে পারে মনে রাখবেন 1500 বছর মধ্যে এই পৃথিবীর মানুষ সুশাসন দেখেছিল সুবিচার দেখেছিল 31 বছর 6 মাস আমার নবী যখন ক্ষমতার মসনদে বসেছিল আমার নবী সহ নবী সাহাবা খোলাফায়ে রাশেদা টোটাল 31 বছর 6 মাস এই পৃথিবীতে সুশাসন কায়েম করেছিল আইনের শাসন কায়েম করেছিল সুবিচার করেছিল মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠিত করেছিল কেমন ভাবে প্রতিষ্ঠিত করলো কারণ আল্লাহ ওয়াদা দিয়েছেন ان الله يأمر بالعدل আল্লাহ বলছেন এক নাম্বার হলো তোমাদের তিনটা আদেশ তিনটা নিষেধ এই আয়াতের মধ্যে মূল আলোচনা তার প্রথম নাম্বার আদেশটাই হলো আদল প্রতিষ্ঠিত করো আইনের শাসন কায়েম করো সুবিচার কায়েম করো তাইলে এই সুবিচার কায়েম করার কথা কি আল্লাহ শুধুমাত্র ওই জাতীয় পার্টির বলেছেন বিএনপির বলেছেন জামাত ইসলামের বলেছেন নাকি সকল মুসলমানের বলেছেন কথা কোন না কেন সকলকেই আল্লাহ ওয়াদা দিলেন আদেশ দিলেন ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদল আদল প্রতিষ্ঠিত করো তাইলে আদল প্রতিষ্ঠা করতে হবে এটা আমাদের সকলের দায়িত্ব আমার নবী সেই আদলটা কেমনে প্রতিষ্ঠিত করলো তার বাস্তব দৃষ্টান্ত আজকে আপনাদেরকে দেখা যায় ভাইরা আমার বাবা জিনামাত আমার নবীজি মক্কা থেকে হিজরত করে যখন মদিনায় গেলেন ইজ আখরাজাহুল লাযিনা কাফারু আমার নবীজিকে যখন মক্কার কাফেররা খেদায় দিল কেন খেদালো এটারও সূত্র একটু জানার দরকার আমার নবীজি নবুয়াতি পাওয়ার পরে কোরআন দিয়া 40 থেকে 53 অর্থাৎ 13টা বছর আমার নবী 88টা সূরা দিয়ে চেষ্টা করেছিল মক্কার সমাজ প্রেক্ষাপট বদলানোর পারে নাই আমার নবীজির উপরে কি জুলুম কি নির্যাতনের স্টিমুলাত আমার নবীর উপরে কি জুলুম নির্যাতন কাফেররা চালালো নবীজির শত জুলুম নির্যাতন সওয়ার পরেও অবশেষে জীবন নাশকের হুমকি যখন এলো আমার নবী রাতের অন্ধকারে পালিয়ে মক্কা থেকে হিজরত করে মদিনায় চলে গেল মদিনায় যাওয়ার পরে হক আর বাতিলের প্রথম যে যুদ্ধটা সংগঠিত হয়েছিল এই যুদ্ধটা সংগঠিত হয়েছিল বদরের যুদ্ধ এই যুদ্ধটা হয়েছিল বদরের যুদ্ধ হক আর বাতিলের প্রথম যুদ্ধ সুবিচার কেমন ভাবে আল্লাহর নবী প্রতিষ্ঠিত করলেন সেটা বোঝানোর জন্য বলতেছি এখন আপনারা লক্ষ্য করেন আপনারা রাসূলের রাষ্ট্র সম্পর্কে কতটুকু জানেন আমি জানি না কিন্তু আপনাদের কিছু ধারণা দেয়া যায় আমার নবী যখন মদিনার প্রেসিডেন্ট হলেন আমার নবীজির স্পেশাল চেয়ার ছিল তিনটা শুনে নেন ভালো করে আমার নবীজির স্পেশাল চেয়ার ছিল তিনটা প্রথম নাম্বার চেয়ার ছিল আমার নবীর চেয়ারটা ছিল রাষ্ট্রপতির চেয়ার সেকেন্ড নাম্বার চেয়ার ছিল আমার নবীর চেয়ার ছিল হলো সামরিক বাহিনীর প্রধান চেয়ার আমার নবীর তৃতীয় নাম্বার চেয়ারটা ছিল আমার নবী বিচার ব্যবস্থার প্রধান চেয়ার আমি আবারও বলতেছি আমার নবী ক্ষমতায় আসার পরে তিনটা চেয়ার স্পেশাল ভাবে তিনি পরিচালনা করতেন এক হাতে তিনি হ্যান্ডেলিং করতেন পরিচালনা করতেন এক নাম্বার রাষ্ট্রপতির চেয়ারটা তিনি পরিচালনা করতেন দুই নাম্বার ডিফেন্সের অর্থাৎ সামরিক বাহিনীর প্রধান চেয়ারটা ছিল আমার নবীর তিন নাম্বার বিচার ব্যবস্থার প্রধান চেয়ারটা ছিল আমার নবীর এই তিনটা চেয়ার আমার নবী একা পরিচালনা করতেন এখন আসেন সুশাসন কিভাবে প্রতিষ্ঠিত করলো আমি দেখায় দেয় হক আর বাতিলের প্রথম যে যুদ্ধ বদরের যুদ্ধ এটা কিতাবুল মাগাজি অধ্যায় বুখারীর হাদিস থেকে বলতেছি বুখারী শরীফের হাদিস কিতাবুল মাগাজি অধ্যায় এই যুদ্ধে মুসলমানদের সংখ্যা ছিল 313 কাফেরদের সংখ্যা ছিল 1000 এই যুদ্ধে মুসলমান সাহাবাদের 313 জন সাহাবাদের মধ্যে তলোয়ারি ছিল মাত্র 8টা একটা লোহার বর্ম ছিল আর 1000 কাফেরের মধ্যে
এদের হাতে ঢাল তলোয়ার সবার ছিল আমি আবারো বলছি তথ্যগুলো ভালো করে শুনে নেন 1000 কাফের ছিল 1000 কাফেরের হাতেই ঢাল তলোয়ার ছিল আর আমার নবী 313 জন সাহাবী মাত্র 8টা তলোয়ার একটা লোহার বর্ম কয়েকটা খেজুর পাতার ডাল কয়েকটা খেজুর পাতার ডাল একটা লোহার বর্ম আর মাত্র 8টা তলোয়ার খালি হাত খালি পাও নিয়া আমার নবী বদরের যুদ্ধে হাজির ও মুসলমানরা এখন আধুনিক যুগ কত আধুনিক যুগ ডিজিটাল যুগ রাশিয়া কত আধুনিক ক্ষেপণাস্ত্র বানায় চীন কত আধুনিক ক্ষেপণাস্ত্র বানায় ওই আমেরিকা কত আধুনিক ক্ষেপণাস্ত্র বানায় দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়া এমন এমন আধুনিক আধুনিক ক্ষেপণাস্ত্র বানায় এমন কি চীন দেখেন কত বড় বদমাস এত বড় বদমাস নাফরমান বেঈমান এই কাফের বেঈমানের দলেরা চীন বর্তমানে আবার সূর্য আবিষ্কার করেছে কন্নাউজবিল্লাহ চীন পারমাণবিক বিদ্যুৎ পারমাণবিক বিভিন্ন ওয়েগ দিয়া এরা সূর্য আবিষ্কার করেছে এরা একটা সূর্য তৈরি করেছে এই কাফেরেরা বলে আল্লাহ যে সূর্য বানাইছে হ্যাভ সাইতে আমাদেরটা 10 গুণ পাওয়ারফুল আস্তাগফিরুল্লাহ কত বড় বেঈমান এরা সূর্য বানাইছে চীন তার মানে এরা কত অ্যাডভান্স তাহলে আমি বুঝাতে চাচ্ছি যে এরা কত আধুনিক আধুনিক অস্ত্রপাতি বিভিন্ন ক্ষেপণাস্ত্র AK-47 কত অস্ত্র আরে 2000 কিলোমিটার দূর থেকে ক্ষেপণাস্ত্র মানে নির্দিষ্ট বিল্ডিং এ যেয়ে পড়ে বিল্ডিং বাস্ট আহা অতস আমার নবী সেই জামানায় 1000 কাফেরের এগেনস্টে মাত্র 313 সাহাবী 8টা তলোয়ার একটা লোহার বর্ম কটা খেজুর পাতার ডাল এই জামানায় হইলে আমরা বলতাম এরা পাগল আমরা কি বলতাম পাগল 1000 এর বিরুদ্ধে কত খেজুর পাতার ডাল নিয়ে যুদ্ধ করছিস আমার নবী যুদ্ধের ময়দানে হাজির যুদ্ধের আগে সিজদায় পড়ে গেলেন রাতের বেলায় সিজদায় পড়ে মরুভূমির বারুফি জানেন আল্লাহ তুমি যদি সাহায্য না করো ইসলাম থাকবে না মুসলিম থাকবে না নবী আমার সিজদায় পড়ে কাঁদলেন আল্লাহ তুমি যদি সাহায্য না করো ইসলাম থাকবে না মুসলিম থাকবে না আল্লাহ বলেন নবী তুমি মাথা তোলো আমি তোমার সাহায্য করব 2000 ফেরেশতা দিয়া আল্লাহর নবী মাথা তোলে না আল্লাহ বলছেন 3000 ফেরেশতা দিয়া সাহায্য করব নবী মাথা উঠায় না আল্লাহ বললেন 5000 ফেরেশতা দিয়া সাহায্য করব আল্লাহ আয়াত নাযিল করে দিলেন ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ কোন আল্লাহু আকবার আল্লাহ আয়াত নাযিল করলো বলল নবী সাহায্য করব আমি আল্লাহ নবী মাথা উঠালেন যুদ্ধের ময়দানে যুদ্ধ করলেন 5000 ফেরেশতা দিয়ে আমার নবীকে আল্লাহ বদরে সাহায্য করলেন 5000 ফেরেশতা যখন সাহায্য করলেন এটা তো আয়াত দিলাম ওয়ালাকাদ নাসরাকুমুল্লাহু বিবাদরি ওয়া আনতুম আদিল্লাহ আল্লাহ সাহায্য আসছিল এটা তো কোরআনের আয়াত আর হাদিস শুনেন বুখারীর হাদিস আনাস ইবনে মালিক থেকে বর্ণিত এক কাফের প্রশ্ন করছে যুদ্ধের পরবর্তীতে যুদ্ধের পরবর্তীতে এক কাফের প্রশ্ন করতেছে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক কাফের প্রশ্ন করতে যে হারিস আসলে তোমাদের বদরের যুদ্ধে একুজিট মুসলমানদের সংখ্যা কত ছিল বলছে 313 কত জন 313 কত 313 কিসের 313 চতুর্দিকে খালি মাথা আর মাথা মাথা আর মাথা কিসের 313 আল্লাহু আকবার কাফেররা বলতেছে কেউ নাই অথচ টাস টাস করেছ আমাদের সুবহানাল্লাহ বললেন না বদরের যুদ্ধে কাফেররা বলতেছে আমাদের পাশে কেউ নাই কিন্তু টাস টাস করে গালে চড় মারে আল্লাহ আকবার সাহায্য করেছিলেন কে সে আল্লাহ আছে না নাই চোখে কম দেখে রিটায়ার্ড হয়েছে বয়স হয়েছে সে আল্লাহর পরে আস্থা আছে তো আছে তো আছে তো ইনশা আধারে ভয় পেও না আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে কথা বলেন ঠিক না বেটি মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা মরিচিকা হয় না জানো তোমার পথের নিশানা
কোরআনের আয়াত দেখে চললে পাবে ঠিকানা দিনের পথে চললে তুমি দিনের পথে চললে তুমি নাজাত পাবে ও কালে কালো সব পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে আধারে ভয় পেও না আলো আছে আড়ালে কালো সব পালিয়ে যাবে আপনারা উঠে দাঁড়ালে কথা বলেন ঠিক আছে না নাই ও দুনিয়ার মানুষ আমার নবী বদরের যুদ্ধে বিজয় লাভ করলেন এই যুদ্ধে মুসলমানদের 313 জনের মধ্যে 14 জন শাহাদাত বরণ করলেন 1000 কাফেরের মধ্যে 70 জন কাফের মারা গেল আর 70 জন কাফের জীবিত অবস্থায় মুসলমানদের হাতে বন্দী হয়ে গেল মনে রাখবেন মুসলমানরা 1000 কাফেরের মধ্যে 70 জন মারা গেল 70 জন জীবিত অবস্থায় মুসলিমদের হাতে বন্দী হলো বাদবাকি কাফের মাল সামানা ঢাল তলোয়ার ফেলে পালায়া চলে গেল মুসলিম বিজয় লাভ করলো এই যুদ্ধের ময়দানে বিজয় লাভ করার পরে যে 70 জন কাফেরকে মুসলিমরা বন্দী করলো আমার নবী আদেশ দিলেন আমার নবী আদেশ দিলেন ও আমার সাহাবারা যুদ্ধের পরবর্তীতে সকল সাহাবাজ মাইন ক্লান্ত সবাই ক্লান্ত শ্রান্ত কারণ বদরের যুদ্ধটা হয়েছিল রমজান মাসে মনে রাখবেন আবার বদরের যুদ্ধটা হয়েছিল রমজান মাসে 17ই রমজান সবাই ক্লান্ত ছিল যদিও রোজা ভাঙার ইতিহাস আছে রোজা ভাঙার হাদিস ঘটনা আছে আমি সেদিকে যাচ্ছি না কিন্তু মনে রাখবেন রমজান মাসে যুদ্ধটা সংগঠিত হলো সবাই ক্লান্ত শ্রান্ত যুদ্ধ পরবর্তী টাইমে নবী আমার ডাক দিয়ে বললেন সাহাবারা তোমরা যে এখন বিশ্রামে চলে যাও এই যে 70 জন কাফেরকে বন্দী করেছো রাতের অন্ধকারে এই কাফেররা কিন্তু পালায়া যেতে পারে এরা যাতে পালাইতে না পারে 70 জন কাফেরকে রশি দিয়া পিঠ মোড়া দিয়া টাইট করে সুন্দর করে বেঁধে ফেলাও 70 জন কাফেরকে পিঠ মোড়া দিয়া রশি দিয়া টাইট করে বেঁধে ফেলা হলো 70 জনকে রশি দিয়া সুন্দর করে বাঁধার পরে এইবার নবী ক্লান্ত নবীজি বিশ্রামে গেলেন সাহাবারা যার যার বাড়িতে বিশ্রামে চলে গেলেন কিন্তু নবী আমার মসজিদুন নববীতে আছেন তিনি কিন্তু বাড়িতে যান নাই মসজিদুন নববীতে চার হাত পা ছেড়ে দিয়ে মসজিদের বিছানায় তিনি শুয়ে পড়লেন নবীজির চোখে ঘুম ঘুম ভাব চলে এলো হঠাৎ করে একজনের কান্নার আওয়াজ আমার নবীর কানে ভেসে এলো ডুগরে ডুগরে কান্নার আওয়াজ আমার নবীর কানের মধ্যে যখন এলো নবী আমার ডাক দিয়ে বলল সাবাস ও হারিস কোথায় আছো হারিস হারিস কোথায় আছো হারিস রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে হাজির হয়ে গেলেন হযরতে হারিস বললেন ইয়া রাসূলুল্লাহ আমি হাজির নবীজি ডাক দিয়ে বললেন হারিস এই যে একজনের ডুগরে ডুগরে কান্নার আওয়াজ আমার কানের মধ্যে আসে ও হারিস এই কান্নার আওয়াজটা কার কে কাঁদতেছে কোন কারণে কাঁদতেছে জলদি করে আমার রিপোর্ট করে একটু জানাও হযরতে হারিস বাইরে চলে গেলেন হারিস রাদিয়াল্লাহু তাআলা বাইরে যাওয়ার পরে তদন্ত রিপোর্ট করে রিপোর্ট নিয়ে এনে জমা দিলেন ইয়া রাসূলুল্লাহ যেই লোকটার কান্নার আওয়াজ আপনার কানের মধ্যে আসে এই লোকটা আর কেউ নয় এই লোকটা আপনার ছোট চাচা আব্বাস বারামান নবীজি আমার জিজ্ঞাসা করলেন কে কাঁদতেছে হারিস তদন্ত রিপোর্ট করে এনে জমা দিলেন কাঁদতেছে যিনি ইনি আপনার চাচা আব্বাস আপনারা দ্বিধাদ্বন্দ্বে থাকতে পারেন আব্বাস তো মুসলিম ছিল কিন্তু জেলখানার মধ্যে কেন আমার ভাইরা মনে রাখবেন মুসলমান বাবাজিরা এই আব্বাস কিন্তু একজনের নাম ছিল না একাধিক সাহাবার নাম ছিল আব্বাস তবে এই আব্বাস ছিলেন আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব আর যিনি বেশি মাত্রায় হাদিস বর্ণনা করেছেন প্রসিদ্ধ যিনি ছিলেন উনি ছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস এই আব্বাস আরও ছিলেন কিন্তু প্রসিদ্ধ দুইজনের মধ্যে এই দুইজনের নাম বললাম মনে রাখবেন মুসলমানেরা এই যে আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব ইনি নবীজির ছোট চাচা আব্বাস ইনি ইসলাম কবুল করেছিলেন আরও অনেক পরবর্তীতে এখনও পর্যন্ত ইসলাম কবুল করা নাই বদরের যুদ্ধেও কাফেরদের সঙ্গে সে যুদ্ধ করতে এসে মুসলমানদের হাতে বন্দী হয়েছিল তখনও পর্যন্ত ইসলাম কবুল করা নাই এখন নবীজি প্রশ্ন করলেন হারিস আমার চাচা আব্বাস কান্দে কেন তার কারণটা কি আমাকে একটু জানাও হযরত হারিস ডাক দিবেন ইয়া রাসূলুল্লাহ আপনার চাচা আব্বাস কান্নার কারণ
আপনার চাচা আব্বাসের কান্নার কারণ কারণ আপনি আমাদেরকে অর্ডার দিয়েছিলেন 70 জনকে পিট মোড়া দিয়া রশি দিয়া টাইট করে বাঁধার জন্য এরা যেন পালাইতে না পারে ইয়া রাসূলুল্লাহ আপনার অর্ডারে 70 জন কাফেরকে আমরা রশি দিয়া পিট মোড়া দিয়া টাইট করে বেঁধেছিলাম এখন আপনারা শুনে নেন ওই জামানায় কিন্তু বর্তমানের মতো প্লাস্টিকের কোনো রশি ছিল না ওই জামানায় পাটের কোনো রশি ছিল না ওই জামানায় কিন্তু তুলার কোনো সফট কোনো রশি ছিল না ওই জামানার রশি ছিল খেজুর পাতার চাটায় মুড়ায়া মুড়ায়া রশি বানানো আর এই খেজুর পাতার চাটায় মুড়ায়া রশি বানালে এটা শুকনা হয়ে গেলে বড্ড ধারালো হয়ে যায় হযরতে হারিস বলেন এই ধারালো খেজুর পাতার চাটায় রশি দিয়া যখন 70 জনকে আমরা বাঁধছি এই রশিটা যখন আব্বাসের শরীরের উপর দিয়া গেছে আর আব্বাস ছিল বনু হাশিম গোত্রের মানুষ আব্বাস বনু হাশিম গোত্রের মানুষ বনু হাশিম গোত্রের মানুষগুলো টকটকে ফর্সা ছিল হযরতে হারিস বলে ইয়া রাসূলুল্লাহ আব্বাসের শরীরের উপর দিয়া যখন এই খেজুর পাতার চাটায় রশিটা যখন গেছে তার চামড়া ভেদ করে গোশতের মধ্যে রশিটা ঢুকে গেছে এই জন্য রক্ত ঝরতেছে জ্বালা যন্ত্রণায় আব্বাস কান্দে এ কথা শুনে নবী চেহারাটা মলিন হয়ে গেল নবীজির চেহারাটা অন্ধকার হয়ে গেল নবীজির চেহারাটা যখন মলিন হয়ে গেল হযরতে হারিস মনে রাখবেন যদিও চাচা কাফের তারপরেও তো চাচা খারাপ লাগবে না যদিও কাফের তারপরও তো চাচা এ কথা শুনে নবীর চেহারাটা মলিন হয়ে গেল এই দৃশ্য দেখে হযরতে হারিস রাদিয়াল্লাহু তাআলা আন মসজিদুন নববীর থেকে বের হয়ে গেল বের হয়ে যাওয়ার পরে কিছুক্ষণ যেতে না যেতে যেতে না যেতে কান্নার আওয়াজ বন্ধ হয়ে গেল আমার নবী আবার ডাক দিলেন হারিস এদিকে এসো হারিস নবীর কাছে হাজির হয়ে গেলেন নবীজি ডাক দিয়ে বললেন হারিস তুমি তো আমাকে বললে একটু আগে ওই রশিটা টাইট হওয়ার কারণে চামড়া ভেদ করে গোশতের মধ্যে ঢুকে যাওয়ার কারণে আব্বাসের ব্লিডিং হচ্ছে রক্ত ঝরতেছে জ্বালা যন্ত্রণায় কান্দে কিন্তু হারিস এই মুহূর্তে কান্নার আওয়াজটা আর আসছে না এই মুহূর্তে কান্নার আওয়াজটা বন্ধ তার মানে কি আব্বাস মারা গেল নাকি তাড়াতাড়ি যাও ও হারি যাও কান্নার আওয়াজটা আর আসছে না কেন আব্বাস মারা গেল নাকি তাড়াতাড়ি রিপোর্ট আমাকে জানাও হযরতে হারিস বলেন ইয়া রাসূলুল্লাহ আব্বাস মারা যায় নাই আপনি যখন প্রশ্ন করেছিলেন কে কাঁদতেছে কোন কারণে আমি বলেছিলাম আপনার চাচা আব্বাস কাঁদতেছে কান্নার কারণ রশিটা ব্লাডের মধ্যে ওই গোশতের মধ্যে ঢোকার কারণে ব্লিডিং হচ্ছে রক্ত ঝরছে যার যন্ত্রণায় কান্দে এ কথা বলার সাথে সাথে আমি হারিস লক্ষ্য করেছিলাম আপনার চেহারাটা মলিন হয়ে গিয়েছিল আপনার চেহারাটা অন্ধকার হয়ে গিয়েছিল ইয়া রাসূলুল্লাহ আমি আপনার অন্ধকার চেহারাটা সহ্য করতে পারি নাই আমি আপনার মলিন চেহারাটা সহ্য করতে পারি নাই এই জন্য আমি নিজে নিজে সিদ্ধান্ত নিয়া এই মসজিদুন নববীর থেকে বাইরে যায়া 70 জন কাফেরের মধ্য থেকে আপনার চাচার দড়িটা একটু লুজ করে দিয়েছিলাম ঢিলা ঢালা করে দিয়েছিলাম যার কারণে আব্বাস নড়াচড়ার চান্স পাইছে ও ঘুমায়া গেছে এই কারণে কান্নার আওয়াজটা আর আসছে না নবী আমার মসজিদুন নববীতে শোয়া ছিলেন নবীজি দাঁড়িয়ে গেলেন নবীজি বলিষ্ঠ কণ্ঠে আওয়াজ দিলেন রে হারিস কাজটা তুমি ভালো করো নাই কাজটা তুমি ঠিক করো নাই 70 জনের মধ্যে আব্বাস আমার চাচা বলে তার দড়ি লুজ করে দিলাম 69 জন আমার চাচা না বলে তাদের দড়ি লুজ করলা না হবে না হবে না হবে না আমার আল্লাহ আমাকে দুনিয়ায় পাঠাইছে সুবিচার প্রতিষ্ঠিত করতে আমার আল্লাহ আমাকে প্রতি দুনিয়ায় পাঠাইছে ইনসাফ প্রতিষ্ঠিত করতে আইনের শাসন কায়েম করতে কারণ আল্লাহ বলেন ওয়াইদা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদ তোমরা যখন মানুষের মধ্যে বিচার ফয়সালা করবা নাই বিচার করবা ইনসাফ ভিত্তিক বিচার করবা আল্লাহ আরেক জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু ক্বাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল ক্বিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তাদিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া আল্লাহ বলেন হে ইমানদারগণ আল্লাহর উদ্দেশ্যে ন্যায়ের উপরে প্রতিষ্ঠিত থাকো নাই সাক্ষ্য দানের উপরে প্রতিষ্ঠিত থাকো কোন দল কোন গোষ্ঠী কোন জাতির শত্রুতার বশত অন্যায় অবিচার করো না ন্যায় বিচার করো ইনসাফ ভিত্তিক বিচার করো সুবিচার করো ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ন্যায় বিচার করা তাকওয়ার নিকটবর্তী কাজে ও হারিস আব্বাস আমার চাচা বলে তার দড়ি লুজ করবা 69 জন আমার চাচা না বলে তাদের দড়ি লুজ করলা না এটা স্বজন প্রীতি এটা অন্যায় এটা অবিচার
অবিচার এটা সুবিচার হতে পারে না যাও 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 এই মুহূর্তে আবার যাও আমার চাচার দড়ি যেমনে লুজ করছো বাদ বাকি 69 জনের কাফেরের দড়িও সমান কায়দায় লুজ করে দাও আর যদি না করো এটা সুবিচার হতে পারে না সাথে সাথে হারিস যাও 69 জন কাফেরের দড়িও আমার চাচার মতো একই মাপে লুজ করে দাও আমার চাচা বলে এত দড়ি লুজ করবা আমার পরিবারের লোক বলে তার দড়ি লুজ করবা আর এরা 69 জন না তা হবে না সবার জন্য আইন সমান সবার দড়ি সমানভাবে লুজ করে দাও একেই বলে সুবিচার একেই বলে আদল একেই বলে ইনসাফ ভিত্তিক বিচার আমার নবী তো ইচ্ছা করলে চাচা আব্বাসকে রাতের অন্ধকারে বাড়িতে এনে বিরিয়ানি পোলাও খাওয়াইতে পারত পারত না আমার নবী তো ইচ্ছা করলে চাচা আব্বাসকে রাতের অন্ধকারে ছেড়ে দিতে পারত না কিন্তু আমার নবী তা করে নাই এটাই সুবিচার এটা উজ্জ্বল দৃষ্টান্ত আমার নবী দেখিয়ে গিয়েছে আর আজকে গোটা পৃথিবীর দিকে তাকান এ ভাই অতীতে যত নবী রাসূলে পৃথিবীতে দাওয়াত দিয়েছে প্রত্যেকটা নবীর বিরুদ্ধে মিথ্যা মামলা অভিযোগ এসেছে মুসা আলাইহিস সালাম যখন দ্বীনের দাওয়াত দিয়েছে তার বিরুদ্ধে ধর্ষণের মিথ্যা অভিযোগ এসেছে ইব্রাহিম যখন দ্বীনের দাওয়াত দিয়েছে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এসেছে ইউসুফ যখন দ্বীনের দাওয়াত দিয়েছে তার বিরুদ্ধে মিথ্যা ধর্ষণের অভিযোগ এসেছে আমার আপনার নবী যখন দ্বীনের দাওয়াত দিয়েছে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এসেছে কাজে বর্তমানেও যারা কোরআনের কথা বলছিল হক কথা বলছিল তাদের বিরুদ্ধেও মিথ্যা অভিযোগ এসেছে আর তার কারণে তারা কারাগারে ভাই আমারে ভুল বুঝবেন না অপরাধ করেছি কি করে নাই করেছি কি করে নাই এটা আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে আল্লাহ ভালো জানে কিন্তু দেখা দৃষ্টিকান্তে জেলখানায় যারা তারা সবাই আসামি অপরাধ করেছি কি করে নাই আল্লাহ জানে কিন্তু দেখা দৃষ্টিকান্তে কারাগারে যারা আছে সবাই আসামি কিন্তু আমার প্রশ্ন হলো এটা স্বাধীন দেশ এ স্বাধীন দেশ 30 লক্ষ শহীদের রক্তের বিনিময়ে দেশটাকে স্বাধীন করা হয়েছে 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশটাকে স্বাধীন করা হয়েছে দলীয় লোকদের জন্য জেলখানায় ডিভিশন থাকবে দলীয় লোকদের জন্য জেলখানায় জৈবিক চাহিদা পূরণের জন্য নারীর ব্যবস্থা থাকবে দলীয় লোকদের জন্য জেলখানায় টেলিভিশন টেলিভিশনের রিমোট থাকবে আর হক্কানি আলেম উলামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবীকে যখন আদালতে তুলে হাতে বেড়ি পায়ে বেড়ি মামুনুল হককে যখন আদালতে তুলে হাতে বেড়ি পায়ে বেড়ি মুফতি আমির হামজাকে যখন আদালতে তুলে হাতে বেড়ি পায়ে বেড়ি কোরআনের পাখিটাকে যখন আদালতে তোলে হাতে বেড়ি পায়ে বাড়ি আর একটা পতিতা একটা নকল তোলে ওর হাতে মেহেদি মাথায় পাগড়ি এটা কখনো সুবিচার হতে পারে না কথা বলেন ঠিক না ঠিক কারণ আইন সবার জন্য সমান ও দুনিয়ার মানুষ প্রত্যেকটা কথা বেরান্দি ভালো করে খাটান আল্লাহর আদেশ নিষেধ আপনি কেন মানবেন কোন কারণে মানবেন এটাকে আপনাকে জানতে হবে কারণ মুসলমান বাবাজিরা আমার আল্লাহর আদেশ নিষেধ মানতে গেলে আগে আপনাকে আল্লাহকে চিনতে হবে আল্লাহকে জানতে হবে আল্লাহর বড়ত্ব বিশালতা সম্পর্কে জানতে হবে কারণ আল্লাহকে যদি আপনি না চেনেন আল্লাহর আদেশ নিষেধ মানতে আপনার আন্তরিকতা আসবে না আল্লাহর আদেশ নিষেধ মানতে আপনার ভক্তি শ্রদ্ধা ভালোবাসা আসবে না যদি আপনি তাকে চিনতে পারেন অবশ্যই তার আদেশটা মানবেন যদি আপনি তার বিশালতা সম্পর্কে জানেন তার বড়ত্ব সম্পর্কে যদি জানেন অবশ্যই আপনার আল্লাহর আদেশ নিষেধ মানতে আপনার মধ্যে আন্তরিকতা কাজ করবে ভাইরা আমার বাবা জিনা আমার আল্লাহ পাক তার পরিচয় দিচ্ছেন আলাম তারা আন الله يسجد له من في السماوات ومن في الأرض আল্লাহ বলছেন আসমান আর জমিনে যা কিছু আছে সব কিছু সিজদা করে আমি আল্লাহর ওয়াশামসু ওয়াল কমারু ওয়ান নুজুম ওই চন্দ্র নক ওই গ্রহ নক্ষত্র চন্দ্র সূর্য সব সিজদা করে আমি আল্লাহর ওয়াল জিবালু ওয়াশাজারু ওয়াদাওয়াব এই জমিনের যত পাহাড় আছে গাছ আছে পাহাড় পর্বত আছে এরাও সিজদা করে আমার কথাটা কার জোরে বলেন কার কিন্তু আমরা কপাল পড়া মুসলমান সবাই সিজদা কারণ আমরা সবাই আল্লাহকে চিনি না এই জন্য আগে চিনতে হবে অদুনিয়ার মানুষ আল্লাহকে যদি চিনতে চান
এই মাহফিলের কোন একটা মানুষের যদি করোনা ভাইরাস হয় ভালো করে বুঝবেন কোন একটা মানুষের যদি করোনা ভাইরাস হয় এই লোকটার শরীরের টেম্পারেচার কমে যাবে এর অক্সিজেন কমে যাবে শ্বাসকষ্ট বেড়ে যাবে নিকটবর্তী একটা হসপিটালে ক্লিনিকে তাকে ভর্তি করা হবে ভর্তি করার পরে তার নাকে অক্সিজেন দেওয়া হবে অক্সিজেন দেওয়ার সঙ্গে সঙ্গে 1 ঘন্টা অক্সিজেন দিলে অক্সিজেনের বিল হয় 200 টাকা 2 ঘন্টা অক্সিজেন দিলে বিল হয় 400 টাকা 3 ঘন্টা অক্সিজেন দিলে বিল হয় 600 টাকা একটা মানুষকে কোন একটা হসপিটালে অক্সিজেন দিলে একদিন 24 ঘন্টা অক্সিজেনের বিল হয় মোট 4800 টাকা একদিনের অক্সিজেনের বিল এবার ভালো করে শুনেন মুসলমানরা একদিন পরে আপনার রোগী জীবিত অথবা মৃত বাঁচলো অথবা মৃত ওই হসপিটাল থেকে যদি রোগীটা বের করতে যান রিলিজ যদি করতে চান তাহলে অবশ্যই আপনাকে কিন্তু হসপিটালের ওই অক্সিজেনের বিলের টাকা পরিশোধ করা লাগবে এই বিল যদি পরিশোধ না করেন আপনার রোগী কিন্তু বের করতে দিবে না এবার আপনারা বুকে হাত দেন একদিনের 24 ঘন্টা অক্সিজেনের বিল যদি 4800 টাকা হয় একদিনের অক্সিজেনের বিল যদি 4800 টাকা হয় আর এই বিলের টাকা পরিশোধ না করলে হসপিটাল থেকে রোগী বের করতে দেয় না কিন্তু আমার আল্লাহ আপনাকে আমাকে 60 বছর 30 বছর 40 বছর 50টা বছর বিনা মূল্যে অক্সিজেন দিচ্ছেন একটা দিন তো বিল নিল না বিনা মূল্যে যিনি অক্সিজেন দিলেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ একদিনের অক্সিজেনের বিল যদি 4800 টাকা হয় তাহলে বছরে 365 দিনে অক্সিজেনের বিল হয় 17,52,000 টাকা কত কত কন্না কেন একদিনের অক্সিজেনের বিল যদি হয় 4800 টাকা 365 দিনের অক্সিজেনের বিল হয় 17,52,000 টাকা এইবার চাচা আপনার বয়স কত চাচা 63 বছর এ ভাই বুকে হাত দেন আর ক্যালকুলেশনে মিলান একদিনের অক্সিজেনের বিল যদি হয় 4800 আর এক বছরের বিল যদি হয় 17,52,000 তাহলে এই বাজান 63টা বছর আল্লাহর দেওয়া অক্সিজেন ন্যাচারাল অক্সিজেন খাচ্ছে তাইলে 63 বছরের অক্সিজেনের বিল কত কখনো কি চিন্তা করছেন আপনারা কারোর বয়স 30 কারোর বয়স 20 কারোর বয়স 50 50টা বছর আল্লাহর পক্ষ থেকে যে অক্সিজেন খাচ্ছেন একদিনও তো আল্লাহ অক্সিজেনের বিলের কাগজ পাঠায়নি বিনা মূল্যে আল্লাহ আপনাকে অক্সিজেন দিচ্ছে তাহলে কেন মানবেন না আল্লাহর আদেশ আল্লাহ দেওয়া অক্সিজেন খেয়ে বেঁচে আছেন তাহলে আল্লাহর আদেশ মানতে আপনি বাধ্য ও দুনিয়ার মানুষ এই মাহফিলে যত জনগণ আছেন একটু ভালো করে বুঝে নেন একটা মানুষের যে চোখ কান নাক হাত কিডনি লাজ বাল্ব হাত পাও প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ বর্তমান বাজার মূল্য অনুযায়ী একটা মানুষের গোটা দেহের মূল্য হলো 3.5 কোটি টাকা একটা মানুষের দেহের মধ্যে যে অঙ্গ প্রত্যঙ্গ পাশপাতি এই যে হার্ট কিডনি লাংস বাল্ব চোখ কান নাক হাত পাও যা আছে টোটাল বাজার দ্রব্য মূল্য অনুযায়ী বর্তমানে 3.5 কোটি টাকা তাই যদি হয় একবার বুকে হাত দেন আপনার দুই মেয়ে আপনার দুই ছেলে চারজন আপনি আপনার স্ত্রী মোট 6 জন এইবার বুকে হাত দিয়ে মিলায় নেন একজনের অঙ্গ প্রত্যঙ্গ যদি 3.5 কোটি টাকা হয় তাইলে দুই মেয়ে দুই ছেলে আপনি আপনার স্ত্রী মোট 6 জন আপনার বাড়ির 6 জন সদস্যের অঙ্গ প্রত্যঙ্গের মূল্য হয় 21 কোটি টাকা এবার বলেন তো এই 21 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো হসপিটাল থেকে আপনাকে আমাকে লাগানো হতো কয় বছরে লাগাতেন 21 কোটি টাকার অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো হসপিটাল থেকে কিনে কিনে সেলিং করতে তো একটা হাত একটা পাও একটা কিডনি একটা চোখ একটা নাক একজনের দেহ অঙ্গ প্রত্যঙ্গের মূল্য যদি 3.5 কোটি হয় আপনার দুই ছেলে দুই মেয়ে চার
الله أكبر এই যে 21 কোটি টাকার অঙ্গ প্রতঙ্গ আপনার বাড়ির 6 জন সদস্যকে বিনা মূল্যে জেনে দিলেন তিনি হলেন আল্লাহ তাহলে বলেন আল্লাহর আদেশ মানা লাগবে কি লাগবে না আপনার আমার বাড়ি যে কারেন্ট জ্বলে বিদ্যুৎ জ্বলে মাসের মধ্যে আয় আর যায় আয় আর যায় কিন্তু বিদ্যুৎ অফিসের লোক বিলের কাগজ দিতে কিন্তু ভুল করে না করে কারেন্ট ঠিকমতো থাকে না কিন্তু বিদ্যুৎ অফিসের লোক বিলের কাগজ দিতে ভুল করে না ঠিকমতো বিল পরিশোধ না করলে কারেন্ট কেটে দেয়া যায় কিন্তু একবার বলেন আমার আল্লাহ পূর্ব দিগন্ত থেকে যেই সূর্যটা উঠায় পশ্চিম দিগন্তে ডুবায় একটা সেকেন্ডের জন্য তো এই বাল্বটা নিভল না আমার আল্লাহ কি কারোর বাড়ি কোনোদিন বিলের কাগজ পাঠাইছে নাকি সেকেন্ডের জন্য কোনদিন এই বাল্বটা আলো দেওয়া বন্ধ করেনি তাহলে আজ পর্যন্ত এতটা বছর হয়ে গেল আজ পর্যন্ত একটা বিলের কাগজ নিয়ে কোনো ফেরেশতা আসে নাই এত এত এতগুলো এতগুলো সূর্যের বিল তোমরা ব্যবহার করেছো এই বিলের টাকা দাও চাইছে কারোর কাছে বিনা মূল্যে আল্লাহ এই বাল্বটা জ্বালাচ্ছেন এ ভাই কক্সবাজারের একটা দামি কোন হোটেলে থাকতে গেলে এক নাইটের ভাড়া 15000 টাকা কতক্ষণ না কেন আপনি যদি রাজধানী ঢাকায় যান রাজধানী ঢাকাতে যদি একটা কাটা জমি কিনতে চান এক কাটা জমির দাম 3 কোটি 4 কোটি 5 কোটি টাকা তাও জমি এখন নাই এক কাটা জমির দাম 5 কোটি টাকা তাহলে এই গোটা জমিনটাই যে আপনারা ঘুরতেছেন ফিরতেছেন খাইতেছেন ধান লাগাচ্ছেন পুকুর করতেছেন একটা টাকাও তো ভাড়া দেওয়া লাগছে না আল্লাহু আকবার অক্সিজেনটা আল্লাহ এ দেহটা আল্লাহ যে জমিনের পরে আছেন জমিনটা আল্লাহ যে আসমানের নিচে আছেন আসমানটাও আল্লাহ পুকুর ভরা মাছ খাচ্ছেন এটাও আল্লাহ গাছ ভরা আম খাচ্ছেন এটাও আল্লাহ মাঠ ভরা ধান খাচ্ছেন এটাও আল্লাহ এত নাজ নিয়ামত খাওয়ার পরেও এবার আপনারা বলেন আল্লাহর আদেশ মানা লাগবে কি লাগবে না এত কিছুর পরেও যদি আল্লাহর আদেশ না মানেন কোরআন অনুযায়ী না চলেন ইসলাম ইসলামী আন্দোলন না করেন আল্লাহর জমিনে আপনার মতো নাফরমান বেঈমান আর কেউ হতে পারে না কারণ তার দেওয়া বডি তার দেওয়া অক্সিজেন তার দেওয়া জমিন তার দেওয়া আসমানের নিচে আর আপনি আদেশ নিষেধ মানেন লোকের কথা কন না কেন তাইলে আদেশ মানবো কার আদেশ দিচ্ছেন কে আল্লাহ পাক ডাক দিয়ে বলে বান্দা শোনো ইন্নাল্লাহ ইয়ামুরু আদেশ দিচ্ছেন কে আল্লাহ আল্লাহ আদেশ দিচ্ছেন তবে হ্যাঁ এই আয়াতের মধ্যে আল্লাহ তিনটা আদেশ তিনটা নিষেধ মনে রাখবেন একটা কথা স্পষ্ট আদেশ নিষেধ বাস্তবায়ন হয় কিন্তু সিয়ারের উপরে নির্ভর করে কিসের উপর সিয়ারের উপর সিয়ার যদি বড় হয় আদেশ নিষেধ বাস্তবায়ন হয় আর সিয়ার যদি ছোট হয় আদেশ নিষেধ বাস্তবায়ন হয় না আমি আবারও বলছি আদেশ নিষেধ বাস্তবায়ন হয় চেয়ারের উপরে নির্ভর করে ও দুনিয়ার মানুষ আদেশ দিচ্ছেন আমার আল্লাহ এবার বলুন তো আল্লাহর চেয়ারটা বড় না ছোট আরো জোরে বলেন আরো জোরে বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক কুল আল্লাহুম্মা মালিকাল মুলক ওয়ালিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ কোন আল্লাহু আকবার সবচাইতে বড় চেয়ারটা কার আরো জোরে বলেন কার সেই আল্লাহ আদেশ দিচ্ছেন আমি আবারও বলতেছি আদেশ নিষেধ বাস্তবায়ন হয় সিয়ারের উপর নির্ভর করে সিয়ার যদি বড় হয় আদেশটা কার্যকর হয় আর সিয়ার যদি ছোট হয় আদেশ কথা কন না কেন চেয়ার যদি ছোট হয় আদেশ নিষেধ কার্যকর হয় না
এজন্য আপনাকে আমাকে মনে রাখতে হবে মুসলমান বাবা জিরা আমার আমি যদি এখন এই যে যেটা আমি যেখানে বসে ওয়াজ করছি এটাও কিন্তু সিয়ার এই যে আমার ভাইজান জুম্মার নামাজ পড়ান যে মসজিদে ওই যে মেম্বারে বসে খুতবা দেয় ওটাও কিন্তু সিয়ার আমার পরে আমার ভাই কামরুল ইসলাম সাইদ আনসারী আসবেন ওটা এগিনে ওয়াজ করবেন এটাও তো সিয়ার সাড়ে তিন লক্ষ মসজিদের সাড়ে তিন লক্ষ ইমাম জুম্মার দিন যে চেয়ারে বসে খুতবা দেয় এটাও সিয়ার এত ওয়াজ করছে সুদ খাইও না ঘুষ খাইও না জেনা করো না মানুষ হত্যা করো না গুম করো না কিন্তু কোনো কাম হচ্ছে না এত আদেশ দিচ্ছে তাইলে বোঝা যায় এই সকল সিয়ার থেকে আদেশ দিলে এগুলোর আদেশ বলে না এগুলো হয়ে যায় অনুরোধ কি হয়ে যায় অনুরোধ তুমি রাখতেও পারো নাও পারো অনুরোধ এমন একটা জিনিস আপনি রাখতেও পারেন নাও পারেন তো এই চেয়ার থেকে আদেশ দিলে ওটা অনুরোধের কাতারে যে গড়াগড়ি খায় মূলত সাড়ে তিন লক্ষ মসজিদের ইমাম যে বয়ান করে আদেশ দেয় ওটা অনুরোধ করে এই জন্য এই অনুরোধ কেউ রাখে না আমাদের মতো বক্তা বাংলাদেশে অলিতে গলিতে আনাসে কানাসে অসংখ্য তাফসির মাহফিলে হাজার হাজার তাফসির মাহফিল প্রতিদিন বাংলাদেশের প্রত্যেকটা উপজেলায় গ্রাম গ্রামাঞ্চলে হচ্ছে এত আদেশ করছে কিন্তু কাজ হচ্ছে না বিশ্বাস করেন তাবলিগ জামাতরা এত আদেশ করছে কাজ হচ্ছে না ফুরফুরারা আদেশ দিচ্ছে কাজ হচ্ছে না সরমনারা আদেশ দিচ্ছে কাজ হচ্ছে না কারণ এগুলো অনুরোধের কাছারে যে গড়াগড়ি খাচ্ছে আর অনুরোধ করে সমাজ পরিবর্তন করা যায় না আমার নবী নবুয়াতি পাইছিল চল্লিশ বছরে চল্লিশ থেকে তিপ্পান্ন পর্যন্ত অর্থাৎ নবুয়াতির পাওয়ার পরে ১৩ বছর নবীজি অষ্টআশিটা সুরা দিয়ে অষ্টআশিটা সুরা দিয়ে সুদ ঘুট জেনাবে বিচার বন্ধ করার জন্য অনুরোধ করেছিল মক্কাবাসীকে ১৩টা বছরে অষ্টআশিটা সুরা দিয়ে আমার নবী মক্কার প্রেক্ষাপট বদলাইতে পারে নাই কাজে আজকেও তাফসির মাহফিল করে ওয়াজ মাহফিল করে তাবলিগ জামাত করে আর চরমনাই করে আল্লাহর কসম সমাজ পরিবর্তন করা যাবে না যতক্ষণ না চেয়ার পরিবর্তন করে আল্লাহর আইন কায়েম করা না যাবে মনে রাখবেন সিয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকারী হয় আমি যদি ওয়াজ করি সুদ খাইও না কামে লাগবে না কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ওই চেয়ার বসে যদি একবার বলে আগামীকাল থেকে সুদ খাওয়া বন্ধ বাংলাদেশের একটা ব্যাংকের বাপের ক্ষমতা নেই কাল থেকে সুদের বকেয়া কালেকশন করবে তাহলে বোঝা গেল এই সিয়ারটা সিয়ার না আসল সিয়ার হলো ওইটা আসল সিয়ার কোনটা তাহলে কথা কি ক্লিয়ার না ভাই আদেশ নিষেধ বাস্তবায়ন হয় সিয়ারের উপরে নির্ভর করে চেয়ার যদি বড় হয় আদেশ নিষেধ কার্যকারী হয় অবশ্য আমরা বাংলাদেশের লোক তো সিয়ারের পায়ায় মালিশ করি কোন জায়গায় সিয়ারের পায়ায় সিয়ারের পায়ায় তেল মালিশ করি এই এই তাই যে যখন পাই যেমনি পারে তেল মারে ওই যে একটা গান আছে আইনউদ্দিন আল আজাদ ভাই তেলা মাথায় তেল মারিয়া কথা কন না কেন দেশটা পুরো তেলের উপরেই চলছে আর মনে রাখবেন যতদিন ওই সিয়ারটা পরিবর্তন না হবে আমারে ভুল বুঝেন না তাই যেই আসুক না কেন এই চেয়ার পরিবর্তন না হলে সিয়ার থেকে যদি আদেশ না আসে এ আদেশ নিষেধ কার্যকর হবে না কারণ আমার নবীর চাইতে ভালো কণ্ঠ পৃথিবীতে কারো ছিল না আমার নবীর মতো সুন্দর উপস্থাপনা কারো ছিল না আমার নবীর মতো সাহিত্যিক ভাষা কারো ছিল না আমার নবীর মতো সুন্দর চেহারা কারো ছিল না আমার নবীর মতো সুন্দর মানুষকে বোঝানো কনভার্ট করার ক্ষমতা কারো ছিল না তাইলে আমার নবী যদি ১৩টা বছর ধরে অষ্টআশিটা সুরা দিয়ে যদি মক্কার সুদঘুট জেনাবে বিচার বন্ধ করতে না পারে কেন পারে নাই আল্লাহ ওই ১৩ বছরে আমার নবীকে সেই সিয়ারটাতে বসায় নাই এজন্য এই ১৩ বছরে নবী অক্লান্ত পরিশ্রম করেও সমাজ পরিবর্তন করতে পারে নাই কাজে মনে রাখতে হবে সিয়ার ছাড়া সমাজ পরিবর্তন করা যায় না ভাইরা আমার বাবা জিনা আমার এই জন্য আমার দেশের মানুষ কিন্তু বুঝে না তেল মালিশ করে পায়ায় অথচ আল্লাহ বলেন ওয়াকুর রব্বি আদখিলনি
أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق واجعل لي من لدنك سلطانا نصيرا. كان الله أكبر. আল্লাহ দোয়া চেয়ে দি আল্লাহ দোয়া শিখায় দিলেন অথচ আমার দেড়ের কপাল পোড়া কিছু মুসলমান বলে আমরা দল টল করি নে লোক টোপ নেই আমরা বলো কয়না জিকির আজ গাইলি এরাই হলো শয়তানের বড় ভাই কথা কর না এরাই শয়তানের বড় ভাই আমরা জিকির আজ গাত তাসবিহ তাহলিল করি আমাদের লোক টোপ নেই الله جهتو شكاية دينو دعا وقل رب ادخلني مدخل صدقين واخرجني مخرج صدقين وجعل لي من لدنك سلطانا نصيرا الله دعا شكاية دينو نتوستو قبال پورا مسلمان بولي احمد جلو تبلي অবশ্য এটা এদের দোষ না এটা শয়তান এদের বোঝায় কারণ মনে রাখবেন মিস্টার ইবলিস বাংলাদেশের মানুষদেরকে দুইটা সবক দেয় এক নাম্বার সবক হলো এদের মাথায় ভবিষ্যতের চিন্তা ঢুকায় দেয় কারণ শয়তান বলে ভবিষ্যতের কথা যদি মাথায় ঢুকায় দিতে পারি এই লোকটা শিরকে লিপ্ত হবে বিদাতে লিপ্ত হবে এই লোকটা সুদ খাবে ঘুষ খাবে দুর্নীতি করবে হক কথা বলবে না হকের পথে চলবে না আপনি যখনই হক পথে বের হবেন শয়তান বলবে দেশের অবস্থা ভালো না যেমনি পানি পড়ে তেমনি সাদা দা তুই যদি এখন একটা কিছু হয়ে যায় জেলখানা যায় তাহলে তোর বউ বাচ্চা কেটা দেখবে ইনকাম করবি এই যে ভবিষ্যতের একটা ভয় ঢুকাই দিল ও আর বাইরে যায় না এটা শয়তানের প্রথম সবক শয়তান মানুষকে সবক দেয় যে খবরদার কি সবক দেয় ভবিষ্যতের চিন্তা ওর মগজে ঢুকাইয়া দেয় তোর যদি একটা কিছু হয়ে যায় তোর বউ বাচ্চা কেটা দেখবে ওই ভবিষ্যতের চিন্তা যখনই ঢুকায় দেয় ও আর বাইরায় না হক কথা বলে না সত্যের পথে চলে না সত্য আন্দোলন করে না সত্য প্রতিষ্ঠিত হোক এটা ও চায় না ওই যে ওরে ভবিষ্যতের মাথায় ঢুকে গেছে এরপরে দেখেন বাংলাদেশে যারা ঘুষ খায় এরা কি এমনি এমনি খায় ভবিষ্যতের চিন্তায় খায় আর বাচ্চাদের ভবিষ্যৎ হবে আর বাচ্চাদের ভবিষ্যৎ হবে ব্যাংক ব্যালেন্স হবে কক্সবাজারে বিল্ডিং হবে কানাডায় আমার একটা নাগরিকত্ব হবে ভবিষ্যতের চিন্তা করেই তো দুর্নীতি করছি কথা কর না কেন এ দুর্নীতিটা করছে কেন কানাডায় নাগরিকত্ব নিতে হবে আমেরিকায় নাগরিকত্ব নিতে হবে রাজধানীতে আমার পাঁচটা ফ্ল্যাট হবে গুলশানে একটা বারিধারায় একটা কক্সবাজারে একটা এটা তো ভবিষ্যতের চিন্তাই কারণ শয়তানের চিন্তা ঢুকায় দিছে এই জন্য ও খাইয়ে পোকার পার কথা কর না কেন আমারে ভুল বুঝেন না বাপ পরিকল্পনা মন্ত্রী নিজেই বলেছে যে আমরা উপর থেকে ১০০ টাকা বাজেট করে ছেড়ে দিলে গ্রাম পর্যন্ত ১০ টাকা পৌঁছাই শুনছেন না আপনারা এটা পরিকল্পনা মন্ত্রী বলেছে যে আমরা উপর থেকে ১০০ টাকা বাজেট করে ছেড়ে দিলে গ্রাম পর্যন্ত ১০ টাকা পৌঁছায় এটা পরিকল্পনা মন্ত্রী দুঃখ করে বলেছিল এ ভাই এ দেশ তো সেই দেশ এ দেশ তো সেই দেশ একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আমারে ভুল বুঝেন না আমি বিরুদ্ধে বলতেছি না কিন্তু আমি বোঝানোর জন্য বলতেছি একবার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অনেক আগে অনেক আগে এক গ্রাম্য লোক আসছে গ্রামের থেকে কিছু লাল শাক নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে খাওয়াবেন বলে ওনার ধানমন্ডি ৩২-এর বাসায় ৩তলা বাড়ি নিচে যেয়ে বলছে আমি একটু স্যারের সাথে দেখা করতে চাই দারোয়ান দেখা করতে দিবে না কি ব্যাপার আমার নিজের বাগানের ফরমালিন মুক্ত শাক আমি এই শাক একটু স্যাররে নিজে হাতে দিতে চাই স্যাররে খাওয়ামো আমার জমি শাক বলছে তুমি ঠিক আছে যাও আমি স্যাররে দিই বলছে না আমি একটু নিজে হাতে স্যারের কাছে দিতে চাই দারোয়ান যাই বলে যে স্যার এই ব্যাপার একটা গ্রামের নাসুর বান্দা আপনার জন্য কিছু লাল শাক নিয়ে এসছে আপনারে খাওয়াবে বলে বলছে দেখো আমি তো একটু ব্যস্ত আছি এই ২০টা টাকা ওকে যে দাও আর যে বলো আমি খুব খুশি আলহামদুলিল্লাহ শাক লাগবে না ওখান থেকে ২০টা টাকা দিয়েছে দারোয়ান আইসে নিচে এই লোকটারে বলতেছে ভাই উনি একটু ব্যস্ত আছেন উনি আসতে পারবেন না আপনি ১০টা টাকা নেন এই নিয়ে আপনি চলে যান উনি একটু ব্যস্ত আছে বলছে ভাই আমার টাকার দরকার নেই আমি একটু স্যারের সাথে দেখা করতে চাই শাক নিয়ে উপরে গেছে নাসর বান্দা যাই বলছে স্যার আমার টাকার দরকার নেই ১০ টাকা বাইর করে দিয়ে স্যারের সামনে স্যার আমার টাকা লাগবে না আপনি শাকটা নেন নিজে হাতে আমার খুব ইচ্ছা আমি নিজে হাতে আপনারে খাওয়াবো স্যার বলছে ১০ টাকা কেন বলছে আপনার দারোয়ান তো ১০ টাকাই দিছে
তো বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে তখনই দুঃখ করে বলেছিল যে এই দেশে তিনতলা থেকে নামতে যে নিস্তলায় 10 টাকা শেষ হয়ে যায় এ দেশের উন্নয়ন করব কেমনে বুঝেন নাই তিনতলা থেকে একতলায় নামতে যদি 10 টাকা শেষ হয়ে যায় এটা বঙ্গবন্ধু জীবনীতে বার আমার বাবা জিনা আমার ভুল বুঝবেন না কথায় কথা বেড়া যায় জি কথা বলছিলাম ও মুসলমান বাবা জিনা আমার প্রত্যেকটা কথা বেরেন দিয়া ভালো করে খাটায় নেন শয়তানের এক নাম্বার সবক হলো ভবিষ্যতের চিন্তা মানুষের মাথায় ঢুকায় দেওয়া শয়তানের দুই নাম্বার সবক হলো খবরদার তোমরা কোরআনের পাশে যাবে না কোরআন পড়বে না কোরআন বুঝবে না কোরআন একটা কঠিন জিনিস এটা একা একা পড়লে তুমি গোমরা হয়ে যাবে পদভ্রষ্ট হয়ে যাবে এটা শয়তানের দুই নাম্বার সবক এই জন্য মুসলমান দেখবেন আমার দেশের শুধুমাত্র ভুল বুঝবেন না আমারে আমারে ভুল বুঝবেন না আমি কারোর বিরুদ্ধে বলার জন্য আসি নাই এই বাংলাদেশের মধ্যে বাণিজ্য মেলা চলছে ধুমধামে লাবণী বিশ সুগন্ধা বিশ সি বিশ সব জায়গাটায় পর্যটক এসে গণমিছিল করে গোসল করতেছে উঠতেছে বসতেছে কোনো সমস্যা নাই নারায়ণগঞ্জের নির্বাচন হলো গণমিছিল হলো মিছিল মিটিং আন্দোলন হলো খাওয়া দাওয়া হলো তাতেও কোনো সমস্যা নাই স্থানীয় সরকার নির্বাচন গোটা বাংলাদেশে চলতেছে তাতেও কোনো সমস্যা নাই গণসংযোগ মিছিল মিটিং সব চলতেছে কোনো সমস্যা নাই বাজারঘাট চলতেছে তাতেও কোনো সমস্যা নাই কিন্তু যত সমস্যা বাইরা আমার বাবাজিরা আমার লক্ষ্য করুন যেই কথা বলতেছিলাম মুসলমান বাবাজিরা চাইলে আসুন আমি আল্লাহ সম্পর্কে ধারণা দিচ্ছিলাম আল্লাহ আদেশ দিচ্ছেন ইন্নাল্লাহ ইয়ামুরু আদেশ দিচ্ছেন আমার আল্লাহ এবার আসেন কি আদেশ দিচ্ছেন এক নাম্বার আদেশ হলো বিল আদল অর্থাৎ আদল প্রতিষ্ঠিত করো সুবিচার প্রতিষ্ঠিত করো ইনসাফ প্রতিষ্ঠিত করো ন্যায়পরায়ণতা প্রতিষ্ঠিত করো আইনের শাসন কায়েম করো কথাটা কার আরো জোরে বলেন কার আরো জোরে বলেন কার এখন আপনারা বলেন তো বাংলাদেশের মানুষ চাচা আপনার বয়স কত 63 63 বছর চাচা আপনার তো স্বাধীনতা যুদ্ধের সময় বয়স ছিল মিনিমাম 14 বছর নাকি 14 15 বছর চাচা এই দেশটা স্বাধীন হলো 50 বছর যাদের 50 এর ঊর্ধ্বে বয়স বলেন তো 50 বছর স্বাধীনতার 50 বছরে আপনারা কেউ সুবিচার পাইছেন পাননি পাননি তাইলে যে যখন ক্ষমতায় যায় সেই তো বয়ান দেয় বারাবা বাবাজির আমার আমরাই আইনের শাসন কায়েম করেছি আমরাই সুবিচার প্রতিষ্ঠিত করেছি বারাবা সে যখনই যায় সেই বর্ণবে বারামা আমরাই সুবিচার প্রতিষ্ঠিত করেছি স্বাধীনতার 50 বছরে এদেশের জনগণ সুবিচার পেয়েছে পাইছে দলীয় লোক যারা কথা কন না কেন মানে দলীয় লোকজনেরা একটু সুবিচার পাইছে আমারে ভুল বুঝেন না বাপ দলীয় লোক যারা এরা সুযোগ সুবিধা পায় বিভিন্ন মালটাল আসলে দলীয় লোকেরাই পায় ত্রাণের মাল আসলে দলীয় লোকেরাই পায় এই যে করোনার অসংখ্য ত্রাণ আসলো সরকারের পক্ষ থেকে লোকেরাই পায় কথা কন না কেন দুর্যোগ আইলে দেশের উপরে ধনী লোকের ধন বাড়ে গরিবরা মরে কথা কন না কেন সরকার কিন্তু ত্রাণ দিয়েছে করোনার সময় কিন্তু ওই যে দেখেন না খাটের তলায় সব সুন্দর করে সাজায় রাখছিল তেলের বোতল দেখেন না আপনারা হ্যাঁ তাহলে সুবিচার পায় নিজেরা পায় আমার দলের শালা 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 শালার খালা তো ভাইও যদি হয় ও বেখুসু খালা এটা কিন্তু আমি বাংলাদেশের কথা বলছি না এটা আমি ইংল্যান্ডের কথা বলছি আইন সবার জন্য সমান কারণ সবাই সুবিচার পাওয়ার দাবিদার কথা বলেন ঠিক না বেটি এদেশটাকে বিএনপিরা বলতে পারবে না আমরা একাই স্বাধীন করেছি এদেশটাকে জাতীয় পার্টি বলতে পারবে না আমরা একাই স্বাধীন করেছি এদেশে আওয়ামী লীগ যারা এরাও বলতে পারবে না এদেশ আমরা একাই স্বাধীন করেছি এদেশে ধর্ম বর্ণ জাত গোষ্ঠী ভেদাভেদ ভুলে গিয়ে সকল দলের মানুষ মিলে এদেশটাকে স্বাধীন করেছে তাহলে সেই সময় ছিল 7 কোটি বর্তমানে 18 কোটি তাহলে 18 কোটি জনগণ সুবিচার পাওয়ার দাবিদার কেউ পাবে আর কেউ পাবে না তা হবে না সবার জন্য আইন সমান কথা কন ঠিক না ঠিক
সম্মানিত ভাইরা আমার সুবিচার কাকে বলে আদল কাকে বলে বুঝাচ্ছিলাম এটা আমার নবী চোখে আঙ্গুল দিয়া গোটা পৃথিবীর মানুষকে শিক্ষা দিয়ে গেলেন আমার ভাইরা এই মাহফিলে যত জনগণ আছেন আপনাদের জ্ঞাতাতে বলি আপনারা শিক্ষিত জ্ঞানী গুণী সুধীজন এই মাহফিলে আছেন আপনারা বলেন তো বাংলাদেশের আয়তন কত এই দেশ তো 147,570 বর্গ কিলোমিটারের একটা ছোট্ট দেশ অথচ খলিফা ওমর যেই রাজ্যের প্রেসিডেন্ট ছিলেন এই রাজ্যের আয়তন ছিল 32,00,000 বর্গ মাইল সুবহানাল্লাহ বলবেন না 32,00,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট ছিলেন খলিফা ওমর আমি কিন্তু বলেছি 31 বছর 6 মাস সুশাসন প্রতিষ্ঠিত ছিল খলিফা ওমরের জীবনী থেকে একটা সুশাসন আপনাদেরকে একটু দেখাই সুবিচার কাকে বলে ভাই 32,00,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর সকালবেলায় নাস্তা করতে আসছে বাড়িতে ভালো করে বুঝেন 32,00,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট আসছে নাস্তা করতে বাড়িতে অবশ্য আমাদের দেশের মন্ত্রীরা তো 5 স্টারে করে ওই যে মুরাদ কাকুর টেলিফোনে শুনেননি 5 স্টারে কথা কন্না কেন হ্যাঁ ভালো করে বুঝবেন ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা নাস্তা করতে আসছে বাড়ি স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার তুমি আমারে কিছু টাকা দাও তোমার বাচ্চাদের কিছু কাপড় চোপড় কিনতে চাই খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলেন প্রিয়তম স্ত্রী আমার আমি যে তোমার টাকা দেব তোমার বাচ্চাদের কাপড় চোপড় কেনার এই টাকা আমার কাছে নাই ভালো করে মনে রাখবেন 32,00,000 বর্গ মাইলের প্রেসিডেন্ট ওমর তার বাচ্চাদের কাপড় চোপড় কেনার টাকা নাই আল্লাহু আকবার ওমর বলতে যে স্ত্রী আমার আমি যে এই দেশটা পরিচালনা করি রাজ্যের প্রেসিডেন্ট প্রেসিডেন্ট হিসাবে প্রতি মাসে আমাকে পারিশ্রমিক দেওয়া হয় 2 দিরহাম এই 2 দিরহাম প্রতি মাসের 1 তারিখে আমি তোমার হাতে তুলে দেই এটা ছাড়া আমার দেওয়ার মতো এক্সট্রা কিছুই নাই স্ত্রী ডাক দিয়ে বলে স্বামী আমার তোমার কাছে এক্সট্রা টাকা হয়তো নাই কিন্তু তুমি একটা কাম করতে পারো কি কাম তুমি একটা কাম করতে পারো তুমি অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে 1 মাসের অ্যাডভান্স বেতন তুমি নিতে পারো প্রেসিডেন্ট হিসাবে অর্থ মন্ত্রণালয়ের কাছ থেকে 1 মাসের অগ্রিম বেতন নিয়া তুমি এটা আমারে দাও এই বেতন দিয়া আমি তোমার বাচ্চাদের কাপড় চোপড় কিনতে চাই খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরতে ওমর ডাক দিয়ে বলে স্ত্রী আমার তোমার কথা ঠিক আমার কাছে হয়তো এক্সট্রা কোনো টাকা নাই কিন্তু আমি তো পারি ইচ্ছা করলে অর্থ মন্ত্রণালয় থেকে 1 মাসের অগ্রিম বেতন নিয়ে তোমারে আমি দিতে পারি এবার খলিফা ওমর চলে গেলেন অর্থ মন্ত্রণালয়ের কাছে বাইতুল মালে ওই সময়কার যিনি দায়িত্বভার প্রাপ্ত ছিলেন তিনি ছিলেন তার নাম ছিলেন হযরতে আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেলেন হযরতে ওমর ডাক দিয়ে বলেন আবু উবাইদা আমাকে তুমি 1 মাসের অগ্রিম বেতন দাও এই বেতন দিয়া আমি আমার বাচ্চাদের কাপড় চোপড় কিনতে চাই খলিফাতুল মুসলিমিন 1 মাসের অগ্রিম বেতন চাইলেন আবু উবাইদা বলতেছে আমি পারব না ওমর বলছে কেন পারবা না আবু উবাইদা বলছে আমি তোমারে বেতন দিতে পারি 1 মাসের বেতন দিতে পারি 1 মাসের তুমি যদি আমারে 2টা শর্ত লিপিবদ্ধ করে দিতে পারো 2টা শর্তের বিনিময়ে আমি তোমারে 1 মাসের অগ্রিম বেতন দিতে পারি খলিফা ওমর ডাক দিয়ে বলে আবু উবাইদা কি শর্ত তোমাকে লিখে দেওয়া লাগবে ওমর বলতেছে কি শর্ত বলো আবু উবাইদা ডাক দিয়ে বলে আমার প্রথম নাম্বার শর্ত ওমর তুমি বলো ও ওমর তুমি বলো এই যে তুমি প্রেসিডেন্ট আসো তুমি আমারে বলো 1 মাসের অগ্রিম বেতন তুমি আমার কাছে চাইছো ওমর তুমি বলো আগামী 1 মাস তুমি জীবিত থাকবা কিনা এটার গ্যারান্টি আমারে লিপিবদ্ধ করে দাও আগামী 1 মাস তুমি জীবিত থাকবা এটার গ্যারান্টি লিখে দাও ওমর তুমি যেমন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট আমিও তো অর্ধ পৃথিবীর এই এলাকার এই রাজ্যের আমি বাইতুল মালের দায়িত্বে এ ওমর আমি যদি তোমারে 1 মাসের অগ্রিম বেতন দেই আর 3 দিন পরেই যদি তুমি মারা যাও এই 27 দিনের বেতন পরিশোধ করবে কে ওমর এই এই অর্থ মন্ত্রণালয় যত টাকা আছে 32,00,000 বর্গ মাইলের প্রত্যেকটা জনগণের মাথার ঘাম পায়ে ফেলে তাদের ট্যাক্সের টাকা সম্পদ সম্পত্তি এই বাইতুল মালে কাজে এই বাইতুল মাল থেকে যদি তোমারে 1 মাসের অগ্রিম বেতন দেই আর 3 দিন পরেই যদি তুমি মারা দাও 27 দিনের এই টাকা পরিশোধ করবে কে এটা তো এই 32,00,000 বর্গ মাইলের জনগণের হক
ওমর বলতেছে আমি কি করে বলবো আমি এক মাস জীবিত থাকব আমি বলতে পারব ওমা তাদরি নফসুম বিআইয়ারদিন তামুত কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় হবে এই পৃথিবী কেউ বলতে পারে না কার মৃত্যু কখন কোন জায়গায় কোন অবস্থায় কোন হালাতে হবে এই পৃথিবী কেউ জানে না আমি বলতে পারবো না আগামী এক মাস আমি জীবিত থাকব অর্থ পৃথিবীর প্রেসিডেন্ট অর্থমন্ত্রী তারে ফেসালে ফেলায় দিল এবার আবু উবাইদা বলতেছে ওমর আমি বুঝলাম তুমি প্রথম প্রশ্নটা পার পাইলে বুঝলাম মনে করলাম তোমাকে আল্লাহ এক মাস হায়াত দিল আল্লাহ তোমাকে একটা মাস হায়াতে জিন্দেগিতে বাঁচায়া দিল তুমি বেঁচে থাকলে আলহামদুলিল্লাহ তুমি প্রথম প্রশ্ন পাস সফল আমার সেকেন্ড প্রশ্নের জবাব দাও এই যে প্রেসিডেন্টের চেয়ারে তুমি আসো এই চেয়ারটা তোমার আগামী এক মাস থাকবে কিনা এটার গ্যারান্টি আমারে লিখে দাও সুবহানাল্লাহ বলবেন না একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ ওমর তুমি যখন এই ক্ষমতায় এসেছিলে খেলাফতিত্ব পেয়েছিলে শপথ বাক্য পাঠ করার সময় তুমি বলেছিলে কোরআন সুন্নাহর আইন দিয়ে এই দেশটাকে পরিচালনা করব যদি ত্রুটি বিচ্যুতি হয় এদেশের মুসলিম জনগণ আমার বিরুদ্ধে অ্যাকশন নেবে ওমর তুমি আজকের প্রেসিডেন্টের চেয়ারে আসো কিন্তু আগামী এক সপ্তাহ পরে এই দেশের মুসলিম জনগণ তো তোমার বিরুদ্ধে মিছিল মিটিং করে তোমাকে ক্ষমতার থেকে নামায়া দিতেও পারে তুমি গ্যারান্টি দাও এই এক মাস তুমি এই চেয়ারে বহাল থাকবা তাহলে আমি তোমারে এক মাসের অগ্রিম বেতন দেব কি অর্থমন্ত্রী আর কি প্রেসিডেন্ট ওমর বলছে আমি পারবো না উলিল্লাহুম মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা وتنزع الملك ممن تشاء এত বড় দেশের প্রেসিডেন্ট অথচ এক মাস ক্ষমতায় থাকবে কিনা বলতে পারে না অথচ আমরা বলি 41 আরে ভুল বুঝেন না বাপ আমরা যে টার্গেট দেই এটা কখনো কোনো ইমানদারের বক্তব্য হতে পারে না সিয়ার থাকবে কি থাকবে না আল্লাহ ভালো জানে এ ভাই রিসেন্টলি কারেন্ট পিকআপ মুরাদ কাকুর ওই সিয়ারটা কই সিয়ারের গরমে মানুষকে মানুষ মনে করেনি চেয়ারের গরমে আলেমদেরকে আলেম মনে করেনি চেয়ারের গরমে নারীদেরকে নারী মনে করেনি চেয়ারের গরমে মানুষকে কত গালিগালাজ কত অশ্লীল ভাষায় কত বাজে বাজে রিহাব ব্যবহার করেছে এই চেয়ারের গরমে আহ বাজ হবে সে কাকু চেয়ার কই আল্লাহ ধরে 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 না ধরলে কিন্তু ছাড়ে না কথা বলেন ঠিক না বে ঠিক ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করেন ফেরাউন চেয়েছিল মূসাকে মেরে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম নিশ্চিহ্ন করে দিবে পারে নাই ওই নমরুদ চেয়েছিল ইব্রাহিমকে মেরে পৃথিবীর মানচিত্র থেকে ইসলামকে নিশ্চিহ্ন করে দেবে পারে নাই আবু জেহেল চেয়েছিল মুহাম্মদকে মেরে পৃথিবীর মানচিত্র থেকে ইসলাম নিশ্চিহ্ন করে দেবে পারে নাই বর্তমানে মুরাদ কাকু চেয়েছিল রাষ্ট্রীয় ধর্ম থেকে ইসলাম নিশ্চিহ্ন করে দেবে কিন্তু পারে নাই কাকু শেষ এ ভাই এই পৃথিবীতে অসংখ্য মানুষের নাম মুসা 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 কিন্তু কারোর নাম এখন আর ফিরাউন নেই অসংখ্য মানুষের নাম ইব্রাহিম 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 কারোর নাম নমরুদ নেই অসংখ্য মানুষের নাম মুহাম্মদ 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 কারোর নাম আবু জেহেল নেই আগামীতে এমন একটা সিচুয়েশন হয়ে গিয়েছে দেখবেন মুরাদের নামও নতুন করে কেউ রাখবে না কথা কন না কেন এটা আল্লাহর মায়ের কথাখন ঠিক না বেঠিক গাজী ভাই সুবিচার কাকে বলে আদল কাকে বলে এটাই আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছিলাম বাইরে আমার তিনটা আদেশ তিনটা নিষেধ সংক্ষিপ্ত একটা আদলের উপরেই কিছু আলোচনা করলাম যতটুকু করলাম যা করলাম প্রত্যেকটা আলোচনা আল্লাহ পাক আমাদের সকলের বাস্তব জীবনে আমল করে এহকারের শান্তি পরকালের মুক্তি অর্জন করার তৌফিক দান করুন বলেন আমিন আমি আবারও বলছি আদেশ নিষেধ বাস্তবায়ন হয় চেয়ারের উপর নির্ভর করে চেয়ার যদি বড় হয়
আদেশ নিষেধ কার্যকর হয় সিয়ার যদি বড় না হয় আদেশ নিষেধ কার্যকর হয় না এই জন্য ওই সিয়ার থেকেই যদি আদেশ করা যায় সমাজ পরিবর্তন সম্ভব সেই চেয়ার কিভাবে পাওয়া যায় সেই চেয়ারের আন্দোলন কিভাবে করা যায় এই সমাজ পরিবর্তন কিভাবে হবে আমাদেরকে সেই আন্দোলনে সম্পৃক্ত হতে হবে কথা বলেন ঠিক না বেটি আল্লাহ পাক আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু